রাতের থেকে বৃষ্টি হচ্ছে, সকালবেলাও এখনো পর্যন্ত বৃষ্টি থামেনি। পুকুরে দেখুন পুরো কানায় কানায় জল উঠে গেছে, এক রাত্রের বৃষ্টিতে দেখুন কতটা জল উঠেছে। পুকুরের যেখানে ঘাট ছিল আমাদের, পুরোপুরি উঠোনের পর্যন্ত জল উঠে এসেছে। খালের দিক দেখি, খালের কানাও প্রায় প্রায় ডুবে যাওয়ার মতো হয়েছে। বাবা এখান দিয়ে জাল দিয়ে দিয়েছে সকালবেলা, শোল মাছটা কত মাছ সব বেরিয়ে গেছে রাত্রে। ছোটো মাছ তো আটকাবে না, বড় মাছ যদি আটকায় আটকাবে। এই দেখুন এইখান থেকে জল বেরোচ্ছে, পুকুরের জল এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। একেবারে কানায় কানায় আটন পাতা আছে সামনে, একটু বাদেই তুলবে, তখন আপনাদের দেখাবো কি মাছ পড়েছে। আর জলের যে অবস্থা, চারিদিক মনে হচ্ছে যেন সাদা, শুধু থই থই করছে জল আর জল। ধানের জমিতে পাতা ফেলানো ছিল, কি অবস্থা তা কে জানে, ডুবে তো গেছে মনে হয়। ড্রাগন ফল দেখুন বেশ বড় হয়েছে এই ফলটা, এবার পাকবে আজকে রাত্রে কিংবা কালকে পেকে যাবে দুটো ফল। বৃষ্টিতে কি অবস্থা হয়েছে দেখুন বন্ধুরা, মাঠে জল বেঁধে সমস্ত মাঠ সাদা হয়ে গেছে পুরো, আমার ধান কটাও ডুবে গেছে। কি বলবো বন্ধুরা, এত জল হয়েছে, আমি তো নিজেই ভাবতে পারছি না যে এত জল হয়েছে এক রাত্রের বৃষ্টিতে। এমনি এই এরিয়ার মধ্যে আমার সব থেকে নিচু জমি, তারপরে আর বৃষ্টিতে যে পরিমাণে জল বেঁধেছে তাতে মনে হয় ধানের পাতা তো দেখা যাচ্ছে না। এক সাইডে কিছু রয়েছে সেইগুলো দেখা যাচ্ছে, আর এক সাইডে কিছু পাতা ছিল যেগুলো একটু ছোটো ছিল সেগুলো পুরোপুরি ডুবে গেছে জলের মধ্যে। এইখানে দেখুন আমার ধানের পাতা ফেলানো ছিল এই মাথায়, এগুলো পুরোপুরি ডুবে গেছে। বাবা আমি ডুবে যাচ্ছি তা ধানের পাতা, এগুলো ডুবে আছে। আর ওই মাথার দিকে কিছু পাতা জেগে আছে, যেগুলো বেশি লম্বা হয়ে গেছিলো ওইগুলো হচ্ছে ধূতেশ্বরের পাতা, ওই জন্য ওগুলো এখনও টিকে আছে, অনেক লম্বা হয় ওই পাতা। আর এগুলো তো পুরোপুরি ডুবে রয়েছে। যে পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এই বৃষ্টি যত সময় না থামবে তত সময় কিন্তু এই জল কিন্তু কমবে না। গেটের মুখ থেকে জল কিন্তু বার হচ্ছে অলরেডি, কিন্তু যতটা জল বার হচ্ছে তার থেকে বেশি আবার বৃষ্টি হয়ে ডুবে যাচ্ছে। আমার তো মনে হয় এক থেকে দুদিন এরকম যদি জলে ডুবে থাকে অসুবিধা হবে না আশা করি। যে পরিমাণ জল মাঠে হয়েছে বন্ধুরা, তাতে মনে হয় জাল পাতলে খুব ভালোই মাছ বাঁধবে। আটন পাতা ছিল, দেখি আজকে আটন তুলে কি অবস্থা, চারিদিক শুধু জলে ভর্তি হয়ে আছে। ও কি মাছ, ও মৌটি মাছ, মৌরালা মাছ পড়েছে বন্ধুরা আঠনে। বাহ অনেকটা পড়েছে তো, সাদা হয়ে গেছে পুরো। এই খুন কি অবস্থা হয়েছে মৌরালা মাছে, দিয়ে দাও ভিতরে দিয়ে দাও, বেশি সময় লেট করলে মরে যাবে, ওই জন্য এখানে একটা আঠন রাখা রয়েছে পুকুরের মধ্যে, এর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। পুকুরি তো এখন ছাড়া যাবে না মা, পুকুর তো এমনি ডুবে যাচ্ছে, এই জন্য থাক আটনের মধ্যে দেখা যাক কি হয়। আটন আবারও পেতে দেওয়া হচ্ছে, থাকবে এখন সারাদিন এখানেই পাতা। বৃষ্টি কিন্তু সারাদিন একটুও কমেনি আর পরিষ্কারও হয়নি একটু, চারিদিক শুধু অন্ধকারই রয়ে গেল সারাটা দিন। এখন 5:10 বাকি, জাল পাততে যাবো মাঠে। একটা নতুন জাল বাবা রেডি করেছে, আর বাড়ি ছিল 2-3, আর তার আগে একবার আটন চেক করতে যাবো খালের ওইখানে। বাবা চলে গেছে, আমি যাই দেখি আটনে আবার কী মাছ পড়েছে। সকালের দিক তো 2-3 মতো তোলা হয়েছে আটনে, একবারই দেখিয়েছি, মৌরলা মাছ বেঁধেছিলো এক, আর এখন কী বাদে দেখা যাক। সেই মাছ কিন্তু ওই আটনেই যাওয়ানো আছে।
আটুন এইবার আবার পেতে দিয়ে এরপরে মাঠের দিক যাব, জাল নিয়ে, পাতা জাল নিয়ে মাঠে গিয়ে জাল পেতে দিয়ে আসবো। জল তো মনে হয় একটুও কমেনি মা, ঘাটের ওইখানে কমেছে একটু না? হ্যাঁ, এই জায়গাটাও অনেকটা কমে গেছে। এইটা নতুন জাল তো না? এইটা নতুন জাল, এইটা ছিল বাড়ি। অনেক দূর আসলো তো, আমি ভাবিনি যে এত দূর আসবে। বেশ খানিক দূর চলে এসছে, আমাদের জমি ছাড়িয়ে আর ওই পাশের দিক চলে এসছে। অনেক দূর এই মাথায় পরে চলে এসছে, অনেক পুরো মাথা দিয়ে। একটা জাল পাতা হলো এখানে, আর একটা আছে, সেটা মনে হয় এতটা লম্বা হবে না, সেটা একটু ওই ভিতরের দিকে গিয়ে পাতবো। আজকে সারাটা দিনই অন্ধকার ভাব কাটলো না, সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, তাও মনে হচ্ছে না সেরকম সকালবেলার মতো। এখন বন্ধুরা মাঠে তিনজন জাল পাচ্ছে, দেখুন এই মাথায় একজন, আর মাঝখানে আছে বাবা, আর ওই মাথায় আর একজন আছে। এই জালটাও তো বেশ খানিকটা লম্বা, ওটার মতনই প্রায় প্রায় 75 হাত। ড্রাগন ফল সকালে কিরকম কালার ছিল, এখন দেখুন কতটা পরিবর্তন হয়ে গেছে। এ আজকে রাত্রের মধ্যেই পেকে যাবে। এখন তুলবা? দু পিস জাল পাতা হয়েছে মাঠে, দুপুরে পেতে গেছিল, গোড়াও পেতেছে মনে হয়। বলছে তো জানি, জিজ্ঞেস করিনি আমি, বলছে শুধু কাঁকড়া জাল। এই ফলটা কিন্তু সব থেকে বড়, গত বছরের থেকেও বড়। এখন খাবো না, কালকে সকালে খাবো। এমনি সকালে উঠে দেখো টক টক লাল হয়ে গেছে। এমনি বাগানে ঠাকানো আমি দেখেছি এরকম টাইপের ফল তুলে নেয় যেদিন তুলতে যায়, নাহলে পাখি পাখি তো নষ্ট করে দেয়। অনেকটা বড় ফল না, এইখানে দুটো ফল হয়েছে। এটা ছোটবেলায় একটা আমি ভেঙে দিচ্ছিলাম, আরো এটা একটা লাল হয়ে গেছে না, ছেড়ে দাও। চলো ঘরের দিকে যাই, সেই সারাদিন আর বর্ষা থামেই নি। দিনের আলো কিন্তু বন্ধুরা আর একটুও বেশি বাকি নেই, 5-10 মিনিটের মধ্যেই পুরোপুরি অন্ধকার নেমে যাবে। তো এই আটনে মাছ যাওয়ানো ছিল, এখান থেকে অল্প কিছু মাছ তুলবো এখন রাত্রে রান্না করার জন্য। আস্তে উপরে তুললে মরে যাবে, ওইখান থেকে তুলে নাও হাত দিয়ে, হাত ঢোকাও।
এখান থেকে ঢেকে তো হবে তো হ্যাঁ বেশি তুলবে না হ্যাঁ তুলে বাড়ি নিয়ে এখন দেখি হবে হতে হবে হ্যাঁ হয় দেবো ওখানে তো নিয়ে আস আবার তুলতে গেলে একটা চলে যাবে দাঁড়াও জ্যান্ত তাজা মাছ তো ঝটঝট ঝটঝট লাফা অনেকগুলো কিছু হবে না পড়ে গেছে পুকুরেই যাবে মাঝখানে তো এক বেলা করে বর্ষা হচ্ছিল আবার হয়ে যাচ্ছিল রে এখন এই যে নামেছে কবে যে থামবে সাত দিনের আগে না রোদ দেখব না পড়ে গেল আরো দুটো সেই মৌরলা মাছ সন্ধ্যাবেলা তো নিয়ে আসলাম কিছু এখন রাত্রিবেলা ঘরের মধ্যে বসে কাটা হচ্ছে আজকে আর কিন্তু ওই ঘরে যাইনি কাদা বসায় ভালো লাগছে না আর বাইরে বেরোতে সারাদিন জল কাদা ঘেটে তো যাই হোক এই মাছ কটা অল্প করে কুটে আর একটা দারুণ রান্না করবে সেটা হচ্ছে আমার খুবই পছন্দের বাটি চচ্চড়ি বা বাটি ভাপা ভাপা বাটি ভাপা ভাতের মধ্যে দিলে সবচেয়ে ভালো হয় কিন্তু জলের মধ্যে করবো আমরা এখন ভাত তো রান্না হয়ে রয়েছে মোটে হচ্ছে সাইজগুলো কিন্তু সত্যি বন্ধুরা সুন্দর আর তাজা তাজা ফ্রেশ মাছ একদম মোটি মাছের পেটে সারা বছর ডিম থাকে সারা বছর ডিম থাকে না যখনই যে সিজনে খাই না কেন পেটে ডিম এক খাওয়ায় দুই খাওয়া হয়ে যাবে এক কাজে মাছগুলো বর্ষার জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছিলাম আজকে তার পুকুরে যাইনি রাত্রেবেলায় আর এখন এই কলের জল দিয়ে ধুচ্ছি টিফিন বাটিতে তো অনেক মানে বড় হয়ে যাবে এতে দেওয়া অসুবিধা দিয়ে দিতে পারেন কলের মধ্যে দিয়ে চাপা দিতে সুবিধা হবে খানে নোড়া দিয়ে চকচকে মাছ একদম একদম পুরো আর কিছুই বেরোচ্ছে না এই যে গুড়ি গুড়ি বেরোচ্ছে বলেছে মাছের ডিম ধুয়ে ধুয়ে বেরোচ্ছে আজকের এই মাছ কিন্তু রান্না করতে একদমই মানে ঝামেলা লাগবে না ভাজাও লাগবে না কিচ্ছু না এই শুধু যা মশলা লাগবে একটুখানি জিরে সর্ষে আর দু কোয়া রসুন দিয়ে বেটে ভালো করে একসঙ্গে মাছটা মাখিয়ে আর টিফিন বাটির মধ্যে চাপিয়ে দিতে পারলেই হয় তারপরে আস্তে আস্তে হবে জালে জিরে সর্ষে আর দুই তিন কোয়া মতো রসুন নিয়েছি এটাই ভালো করে ফিনিশ করে বাটবার হবে মাছটা ভালো করে মাখাবো তারপরে তুলে দেবো বাটিতে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে একটু অল্পই দেবো সর্ষের তেল বাটির মধ্যে তো খুব বেশি তো মাছ নাও না কড়াইতে রান্না করলে তো ছিটে ছিটে চলে যায় এই বাটির মধ্যে তো কোথাও যাবে না ওই জন্য কম পরিমাণ দিলেই হয়ে যায় এবার তো ঢাকনা বন্ধ করে ভাপে বসিয়ে দিলেই হয়ে যায় কোদ দিয়ে দুটো তিনটে কাঁচা লঙ্কা ভেঙে মাঝখান দিয়ে দিয়ে দেবো কোনো জল ঢল কিচ্ছু দেবো না ওইভাবেই জলের ভাপে ভাপে হয়ে যাবে সুন্দর আর মাছের থেকে এমনি জল ছাড়বে একটু দাও না লাগে না হয়ে যাবে বেশি হয়ে যাবে কিছু দরকার পড়লে আমি পরে পরে আবার দেবো ঠিক আছে এবার একটা কিছু চাপা দিয়ে দিই নোড়াটারে বেশিক্ষণ রাখলেও যা সিদ্ধ হবে আর যেটুকু প্রপার সিদ্ধতে টাইম লাগে সেটুকু রাখলেও তাই একই সিদ্ধ খুলতে পারছিলাম না খোলা হয়ে গেছে একদম পুরো মাখো মাখো হয়েছে একদম যে ঝোল ঝোল বেরোয় না সেরকম বেরোয়নি সুন্দর হয়েছে একটুখানি দিই তোমাকে এরকম করে কিন্তু এই রান্নাটা প্রায় সময় আমাদের বাড়িতে হয় মাঝে মাঝে বেশ ভালো লাগে খেতে আর আগেরকার দিনে তো আমাদের মা ঠাকুমারা কী করতো যেটা আর কি পেঁয়াজ রসুন রসুন দিয়ে বানায় পেঁয়াজ রসুন দিয়ে মেখে এমনি যে বাটিতে আমরা তরকারি টরকারি খাই সেরকম বাটির মধ্যে সব কিছু দিয়ে মানে ঢাকা দিত না উনুনে রান্না করা হলে সেই উনুনের মধ্যে বসিয়ে রাখতো আর ওই উনুনের আগুনে আস্তে 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 হতো
ওটাও কিন্তু খেতে ভালো লাগে। আর এইভাবেও মাখিয়ে উনুনের মধ্যে দিয়ে রেখেছি, আমি সেটা খেয়েছি। একটু হয়তো জল দেয় তার মধ্যে, নাহলে কয়লার তাপে একদম পুড়ে যাবে। গন্ধ যা বেরোচ্ছে কি আর বলবো, দারুণ। বৃষ্টি মাথায় সন্ধ্যাবেলায় রান্নাবান্না আমরা করলাম একটুখানি, যাই হোক রান্নাবান্না বলা যায় না, জাস্ট একটু সামান্য রান্না করলাম। এখন খাওয়া দাওয়া হবে রাত্রের, কেউ খাবে মাছ দিয়ে, কেউ খাবে দুধ আম দিয়ে, যাই হোক যার যেটা পছন্দ সে সেইটা সেটা দিয়ে খাবে। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সাথে, তত সময়ের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, আমরা যে জালটা পেতেছিলাম সেটা কি মাছ বাঁধলো না না বাঁধলো সেটা কিন্তু আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন। সবাইকে আবার একবার টাটা।